হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ঈশান হেল্প ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা কম্পিউটার পর্চা বা রেকর্ড বা খতিয়ান পাওয়ার জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন বা অর্ডার করবেন তো বন্ধুরা ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কম্পিউটার পর্চা অর্ডার করার পর কিভাবে ডাউনলোড করবেন তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা কম্পিউটার পর্চা ডাউনলোড করার জন্য আপনাদেরকে ই ডিস্ট্রিক্ট ডাব্লিউ বি ডট ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে তো এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তারপর যে এখানে ক্যাপচার দেখাচ্ছে ক্যাপচার দিয়ে কিন্তু আপনাদেরকে লগ ইন করতে হবে তো এই পোর্টালে যদি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি না থাকে তাহলে এই এখানে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে আপনারা কিন্তু নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অপশানে আপনারা দেখতে পাবেন ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস তো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এই অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানটায় ডান দিকে কিন্তু দুটি অপশান আপনারা পেয়ে যাবেন ইস্যু অফ সার্টিফিকেট অফ রর এবং ইস্যু অফ প্লট ইনফরমেশান তো প্রথম অপশনে আপনাকে রর অপশানে ক্লিক করতে হবে যেহেতু আমি পর্চা অর্ডার করেছি তো আমি ডাউনলোড করার জন্য এই অপশানে আপনি ক্লিক করব তো এই অপশানে ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনাকে অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করতে হবে তো আমি এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে একটা টিক দিতে হবে টিক দেওয়ার পরে আবার এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে তো অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে এখানে দুটি অপশান পাবেন তো এই অপশান থেকে আপনি প্রথমত অ্যাপ্লাই করতে পারবেন পর্চা এবং ডাউনলোড করার জন্য আপনাকে এই ডান দিকের অপশন যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে আপনার এখানে এ নাম্বার দেওয়ার অপশান আসবে তো এআইএন নাম্বার দেওয়ার পর এখান থেকে গেট ডকুমেন্টস আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে এআইএন নাম্বারটা এন্টার করছি করার পরে গেট ডকুমেন্টসে ক্লিক করছি তো বন্ধুরা এখানে এ আইএন নাম্বারটি আমি দিয়ে দিয়েছি তারপরে গেট ডকুমেন্টস অপশানে আমি ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডাউনলোড পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমার পর্চার তো আপনাদেরকে দেখাচ্ছি এই পিডি পিডিএফটি পর্চাটি এখানে ক্লিক করে দিচ্ছি করার পরে এখানে দেখতেই পাচ্ছেন সেই পর্চাটি কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা নিজেরাই অনলাইন থেকে কম্পিউটার বা মোবাইলের সাহায্যে কম্পিউটার অরিজিনাল পর্চা ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ